জয়নিতাই জয়রাধেশ্যাম উপস্থিত কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণে জানাই শত সহস্র কোটি দণ্ডবত এবং সমস্ত সাধুগুরু বৈষ্ণবগণের চরণে জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম এবং আমার পিতা মাতার চরণে রইল শত শত কোটি দণ্ডবত এবং আমার সম্প্রদায়ের পক্ষ থেকে রইল অনন্ত অনন্ত কোটি প্রণাম এবং আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জয় রাধে তাহলে আজ আমরা মধুময় মধুর বৃন্দাবনে সবাই বসে আছি বৃন্দাবন তো তাই তো মায়েরা বৃন্দাবনে বসে আছি সবাই আমরা একত্রিত হয়েছি কেন শাস্ত্র বলছে যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হয় মধুরাদোপি মধুর শ্রী বৃন্দাবন বৃন্দাবনে কেন এসেছি বৃন্দাবনে এসেছি রে বাবা আমরা হরি কথা গৌর কথা কৃষ্ণ কথা লীলা আস্বাদন করার জন্য লীলা শ্রবণ করার জন্য সবাই আমরা এসেছি গৌর কথা শুনব কৃষ্ণ কথা শুনব হরি কথা শুনব যার থেকে আমরা মুক্তি পাব যার জন্য আমরা এই জগৎ মাঝে এসেছি যিনি আমাদের পাঠিয়েছেন তার নাম কীর্তন গুণগান তো একটু শুনতেই হয় করতেই হয় যদি রাস্তাটা যদি আমাদের ক্লিয়ার না থাকবে তাহলে আমরা উদ্ধার পাবো কেমন করে ভগবান বলেছে কৃতিয় যধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজত মুখৈ তাপরে পরিচর্যায়ং কলৌ তত হরি কীর্তন যুগে যুগে তিনি অবতীর্ণ হয়ে থাকেন সম্ভবামী যুগে যুগে কি বা যুগে যুগে সম্ভবামী তিনি চারটি যুগে চারটি রূপে অবতীর্ণ হয়ে এসেছেন তিনি বলেছেন হরে নামই হরে নামই হরে নামই ব কে বল কলৌ নাস্তে ব নাস্তে বা গতির অন্যথা অতএব কলির জীব তোমরা এই কলিযুগে হরিনাম ছাড়া অন্য কোনো গতি নাই তাই তিনি বলেছে নাস্তে বা নাস্তে বা গতির অন্যথা যাই করো নাচানাচি করো যাগযজ্ঞ করো পূজা অর্চনা করো যাই করো না কেন কলিযুগে একটি নাম হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম যে নাম ষোলো নাম বত্রিশ অক্ষ মহামন্ত্র এই নাম কিশোরী ভাণ্ডারে গোপন করা ছিল আজ সেই নাম নিজেই গৌর হরি উজাড় করে এনেছেন কেন এনেছেন তিনি দেখলেন মায়েরা হরি বলো বাবা যে কলিযুগের গতি একেবারে শেষ অবস্থা ডুবতে বসেছে হ্যাঁ তাহলে অদ্বৈত আচার্য বলছে প্রভু তুমি মায়ের কাছে সুখে আনন্দে আছো কিন্তু প্রভু তুমি দেখছো না আজ কলি শেষ অবস্থা পাপে পরিপূর্ণ হয়ে গেছে ডুবতে চলেছে তুমি কি আসবে না যুগে যুগে সম্ভব আমি তো তুমি একবার এসো না এসে দেখো কলির জীব সবাই কাঁদছে সবাইকে উদ্ধার করতে হবে সবাইকে রক্ষা করতে হবে এসো প্রভু তুমি এসে সবাইকে উদ্ধার করো সবাইকে রক্ষা করো যখনই ডেকে ডেকে নিয়ে এসেছেন মায়েরা জয় রাধে হরি বল মায়েরা হরে কৃষ্ণ তাহলে গৌর হরি এসে দেখছে সত্যই পাপে পরিপূর্ণ হয়ে গেছে তাহলে পাপ হতে এদের মুক্তি করতে হবে কিভাবে ভক্তগণ সবাইকে ডাকছে ওগো তোমরা আমার সঙ্গে এসো তোমরা বলো কলিযুগে যে যাই করো না কেন যাই করো না কেন হরি নাম করো হরে কৃষ্ণ নাম করো মুক্তি পেয়ে যাবে হ্যাঁ তাই পারিষদগণ সবাই আছে এবং গৌরাঙ্গ মহাপ্রভু আছে সবাইকে নিয়ে পতিত পাবনী শ্রধনী গঙ্গা তীর ধরে নাচছি আর কলির জীবকে ডাকছে বাহু উত্তোলন করে ওগো এসো মানে যে না নেবে তবু তাকে তার কাছে গিয়ে চরণে লুটিয়ে পড়ে বলেছে কি বলেছে তোরা প্রেম নিবি বদন ভরে বলে রে হরি তোরা প্রেম নিবি বদন ভরে বলে রে Hey, baby.
নামে নেমে এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে। তাহলে সেই ডাকছে এ প্রেমী নেছিল এসেছি। চলুন নাচতে নাচতে আমরা সবাই পৌঁছে যাব, মন প্রাণ একত্রিত করে লীলার মধ্যে পৌঁছে যাব। লীলা বিষয়বস্তু হলো ভক্ত ভগবানকে খুঁজছে, যে ভগবানকে এমন এক ভক্ত সেবা করছে না বাবা, সেই ভক্তের সন্ধান আমরাও জানি না। কিন্তু আর এক ভক্ত ওই ভগবানকে খোঁজার জন্য ব্যাকুল হয়ে গেছে। কোন ভগবান জানেন? অনেকে জানেন, অনেকে দেখেছেন, যিনি হলো পুরীধামে বসে আছে জয় জগন্নাথ, যার নাম হলো লীলাচলে মহাপ্রভু। লীলাচলে গিয়ে নীল হয়ে গেছেন, আর কেউ ধরতে পারে নাই। আজ আমরা সেই বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি রাধা মাধবের কাছে। জয় রাধে, জয় রাধেশ্যাম। আমা তাহলে কোন ভক্তের কাছে আছে, আর কোন ভক্ত ব্যাকুল হয়ে গেছে, যিনি জয় জগন্নাথকে ছাড়া প্রাণে বাঁচবে না, শয়নে স্বপ্নে নিশি জাগরণে সর্বক্ষণ প্রভু দেখা দাও দেখা দাও দেখা দাও বলে কাঁদছে, নয়ন ধারা বয়ান ভেসে যাচ্ছে। তার নাম কি জানেন? তার নাম হলো অবন্তীনগরের ইন্দ্রদুম্ন রাজা। বলুন মায়েরা, যে রাজা এত রাজকার্য চালানো দরকার, রাজবস্ত্র পরা দরকার, রাজমুকুট পরা দরকার, কিন্তু সে আজ সব কিছু পরিত্যাগ করে, সব কিছু ত্যাগ করে দিয়ে ভগবানের নাম কীর্তন গুণগান করছে। কেন কেন জানেন? ওমা তিনি জানেন, আমি যদি সর্বক্ষণ রাজসিংহাসনে বসে থাকি, রাজমুকুট পরে থাকি, তাহলে ভগবানের নাম করার সুযোগ পাবো না।
থাকে মায়েরা হরি বল বাবা আমাদের প্রথমত কথা হলো ত্যাগ স্বীকার করতে হবে ভগবানে বলেছে তুমি কিছু দাও তবে তো আমি দেব তুমি এতটুকু দাও তার বিনিময়ে তুমি কি পাবে একবার দেখো ত্যাগ স্বীকার করো ত্যাগ না করলে তুমি আমাকে পাবে না তাই রাজা চিন্তা করছে আমি চাই না রাজমুকুট চাই না রাজ সিংহাসন চাই না রাজবস্ত্র আমি চাই আমার আরাধ্য দেবতা ভগবান নীল মাধব সেই রাজা কাঁদছে পদকর্তা কলম দিয়ে লিখেছে ইন্দ্রদুম্ন নামে রাজা অবন্তী নগরে 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 দেখেছেন আস্তে রাজা অবন্তী নগরে রাজ সিংহাসনে বসেন ভালো লাগছে না আছেন রাজাশ্রী প্রত্যেকদিন রাধা মাধবের মন্দিরে সেবা দেয় চরণে পুষ্পাঞ্জলি দিয়ে বলে হে রাধা রাজা কাঁদছেন গুণ্ডিকা দেবী মন্দিরে সেবা দিচ্ছেন তাহলে রাজা ধর্মে কর্মে আছে মতি হরিনাম করে আর কি দেখছেন শঙ্খ চক্র গদা পদ্ম অন্তরে জানিয়া শঙ্খ চক্র গদা পদ্ম অন্তরে জানিয়া চক্র গদা পদ্ম অন্তরে জানিয়া শঙ্খ চক্র গদা পদ্ম দুঃখিত হয়ে রাজা নয়নে ভাসাইয়া 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 রাজা কাঁদছে দেখছে শঙ্খ চক্র গদা পদ্ম এ আবার কেমন রূপে অবতীর্ণ হয়েছে আমি দেখতে চাই রাজার নয়ন ধারায় বিরাম নাই নয়ন ধারায় বিরাম নাই নয়ন ধারা বিরাম নাই নয়ন ধারায় বিরাম নাই হরি 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 বলে নয়ন ধারায় বিরাম নাই হরি 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 বলে নয়ন ধারায় বিরাম নাই ভেসে যায় নয়ন জলে নয়ন ধারায় বিরাম নাই ভেসে যায় হ্যালো হ্যালো আমরা এখন এই রাজ পূর্ণিমা উপলক্ষে অনিমানস্করের নিবেদিত নীল মাধবের খোঁজে সেই আমরা নীলাকীর্তন শুনছি ওনাকে ফুল দিয়ে আজকের অনুষ্ঠানে সম্বর্ধনা জ্ঞাপন করছেন মন্দিরের প্রতিষ্ঠাতা মিহির বাবুর জননী শ্রীমতী বাসনা কুণ্ড মহাশয়া তাই আমরা মায়ের কাছে ওনার সেই সুস্থতা কামনা করে আমরা আশীর্বাদ কামনা করছি তার সহশিল্পীবৃন্দদেরও উনি মাল্যদান করে সম্বর্ধনা জানাচ্ছেন আমরা সমস্ত ভক্তবৃন্দকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই মুহূর্তে অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন ভগবানের সেই শ্রীকৃষ্ণের লীলা কথা শোনানোর জন্য আজকের অনুষ্ঠান নীল মাধবের খোঁজে উনি সুন্দরভাবে আমাদের কাছে বলছেন আমরা খুব মুগ্ধ আমরা গর্বিত তাই আমাদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা প্রীতি শুভেচ্ছা আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই রাজ পূর্ণিমা পূর্ণ দিনে আমরা সমবেত হয়েছি সেই সমবেত অনুষ্ঠানে
প্রত্যেক ভক্তবৃন্দকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন এই করোনা আবহে আমাদের এই অনুষ্ঠান আপনারা অনেক সেই ভাবে এখানে উপস্থিত হয়েছেন, তাই আমরা আবার অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমরা জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা ও গো সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 মন্দিরে প্রত্যেকদিন সেবা দেয়, গান করে, গুনগুন 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 করে, যে যাহার মনের কামনা সে তাহা ভগবানকে জানায়। ইন্দ্রদুম্ন চিন্তা করছে, প্রত্যেকদিন তো মন্দিরে যান কিন্তু কিভাবে কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি রাজসিংহাসনে বসব না, রাজমুকুট পরব না, রাজবস্ত্র পরব না, আমি সবকিছু পরিত্যাগ করে দেব, পরিত্যাগ করে দিয়ে পথে পথে আমি নামে গিয়ে গিয়ে বেড়াবো, আমি নামে গিয়ে বেড়াবো এবং আমি সবাইকে ডাকবো, দেখি আমার সঙ্গে কেউ সঙ্গ দিতে পারে কিনা।
নাম গাইছে পথে পথে নামে গিয়ে গিয়ে যাচ্ছে না বাহু তলন করে ও মাইরা নামে গিয়ে গিয়ে যাচ্ছে পথে পথে বাহু তলন করে নাচছে দেশের প্রজা সমাজের ব্রাহ্মণ পণ্ডিত তারা চিন্তা করছে কি ব্যাপার আশ্চর্য প্রভাতকালে নামে গিয়ে গিয়ে বেড়াচ্ছে রাজ সিংহাসনে বসবে না রাজমুকুট পরবে না রাজবস্ত্র পরবে না কিন্তু ইন্দ্রদুম্ন রাজা প্রতিজ্ঞা করেছে এসব আমি কিছু চাই না আমি চাই আমার ভগবানকে আমার আরাধ্য দেবতা আমি ভগবানকে পেতে চাই তাই নাম গাইছে গান গাইছে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ অহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ অহ শ্রী কৃষ্ণ রাজা সবকিছু ত্যাগ করে নাম গাইছে প্রজারা চিন্তা করছে এমন মানুষকে রাজ সিংহাসনে দরকার নেই যে রাজা আবেদন শোনাবে না রাজবস্ত্র পরবে না রাজমুকুট পরবে না তাহলে তাকে রাজা করে রাখার দরকার নেই তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা ওই রাজাকে সিংহাসন থেকে নামিয়ে দেব দিয়ে অন্য কাউকে নূতন করে রাজ সিংহাসনে বসিয়ে দেব খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু একা নিলে হবে না তো সবাইকে জানাতে হবে শুধু তাই নয় আর শুধু সবাই জানলে হবে না মেন যে মালিক তাকে জানাতে হবে এখন সংসারের মালিক কারা জানেন তো সংসার সুখী হয় রমণীর গুণে জানেন রাজার পাপে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পা গিন্নি গুণে সংসার নষ্ট লক্ষ্মী ছেড়ে যা রাজার পাপে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পা গিন্নির গুণে সংসার নষ্ট লক্ষ্মী ছেড়ে যা তাহলে মানে যে মেন মালিক সে যদি ঠিক থাকে সবই কিছু ঠিক হবে তার উপরে কিছু চালানো যাবে না স্বয়ং ভগবানও চালাতে পারেননি তা যাই হোক তাহলে কি করলেন ছুটতে ছুটতে আসছে সমাজের ব্রাহ্মণ পণ্ডিত দেশের ব্রাহ্মণ পণ্ডিত প্রজারা কোথায় আসছে গৃহে আসছে রানীমার কাছে রানীমা মন্দিরের সেবা দিচ্ছেন এক মনে এক ধ্যানে স্বামী আমার রাজ সিংহাসনে বসেছে রাজা হয়েছে আবেদন শোনাচ্ছে রাজভোগ করছি
আস্তে তাহলে কি করছে ছুটতে ছুটতে সে ডাকছে রানী মা রানীমা ও গো রানীমা কে আপনারা কেন এসেছেন রানীমা আমরা প্রজারা সবাই এসেছি কেন এসেছেন এমন সময় রানীমা আমরা একটা সংবাদ নিয়ে এসেছি বলুন কি সংবাদ নিয়ে এসেছেন রানীমা আমরা দেখলাম ইন্দ্রদুম্ন রাজা সিংহাসনে বসে নাই রাজমুকুট পরে নাই রাজবস্ত্র পরে নাই তাহলে কি করছে বলে পথে পথে হরি নাম গেয়ে বেড়াচ্ছে কৃষ্ণ নাম গেয়ে বেড়াচ্ছে কিন্তু রানীমা আমরা সিদ্ধান্ত নিয়েছি এমন রাজাকে আমরা রাজ সিংহাসনে রাখবো না ভালো হবে না সিদ্ধান্তটা কি না অন্য কাউকে আমরা নূতন করে রাজ সিংহাসনে বসিয়ে দেব গুণ্ডিকা রানী চিন্তা করছেন মায়েরা সর্বনাশ করেছে রাজ সিংহাসন থেকে যদি নামিয়ে দেয় তাহলে আমাকে রানীমা বলে কেউ ডাকবে না রাজ খাদ্য খেতে পারবো না রাজ উপভোগ করতে পারবো না কেউ সম্মানও দেবে না আমি হতে দেব না রাজা গৃহে ফিরবে আমি রাতের অন্ধকারে রাজাকে যে কোনো প্রকারে আমি স্বীকার করিয়ে নেব যে আগামী কাল থেকে রাজ সিংহাসনে বসিব আপনাদের চিন্তা করতে হবে না যান আপনারা চলে যান আমি কথা দিচ্ছি আগামীকালে রাজপ্রাসাদে যাবে রাজমুকুট পরবে সবই কিছু ঠিক থাকবে হরি বল বেশ ভালো কথা তাহলে সবাই চলে গেলেন প্রভাতে রাজদরবারে সবাই আসবেন কথা নিয়ে গেছেন ইন্দ্রদুম্ন রাজা সন্ধ্যাবেলা গৃহে ফিরেছেন হরকৃষ্ণ নাম গাইতে গাইতে কৃষ্ণ নাম ছাড়ছে না চিন্তা করছে আমি নাম বন্ধ করব না দেখি নাম করে দেখি নামের মধ্যে কি আছে নামের কি মহিমা কি পাওয়া যায় কি আছে হরে কৃষ্ণ নাম করছে হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরি মধ্যে প্রবেশ করেছে গুণ্ডিকা রানী বলছে মহারাজ আরে নামটা বন্ধ করুন আপনি কি শুনেছেন দেশের প্রজা ব্রাহ্মণ পণ্ডিত সবাই রাজ সিংহাসন থেকে নামিয়ে দিয়ে অন্য কাউকে নূতন করে সিংহাসনে বসিয়ে দিতে চায় ইন্দ্রদুম্ন বলছে রানী আমি তো এই সুযোগটাই চাইছি কারণ আমি যখন থেকে সিংহাসনে বসেছি মায়েরা নাম আমি গাইতে পারি না কেন বলে যখন যেখানে ডাক আসে সেখানে চলে যেতে হয় না দেখবেন দেশে যারা একটু মোড়ল মাতব্বর আছেন রাতের অন্ধকারে হোক দুপুরে হোক ভাত মানে যখনই দেখবেন কোনো সময় বাথরুমে যাচ্ছেন ডাক এসেছে বিচার করতেই হবে মানে এ বিচার করতেই হবে না গেলে নয় তেমনি ইন্দ্রদুম্ন চিন্তা করছে আমি যখন থেকে বসেছি আমি নাম গাইতে পারি না আমি তো এটাই চাইছি আমি সিংহাসনে বসবো না
শুনছেন না গুন্ডিকা রানী বলছে না এ আমি হতে দেব না আগামী কাল আপনি রাজ সিংহাসনে বসবেন রাজা হবেন রাজবস্ত্র পরবেন রাজমুকুট পরবেন তাহলে বলুন মায়েরা এখন দুই আদেশ পালন করতে হবে এক সংসারে মালিকের আদেশ আর এদিকে জগৎ মালিকের আদেশ তাহলে একজন মানুষ এই দুই আদেশ পালন করবে চিন্তা করছি এখন আমি কি করি এই কথাটা চিন্তা করতে করতে নিজের মহলের গেছে পালঙ্কের মধ্যে বসে চিন্তা করছে চিন্তা করতে করতে রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে দয়াময় অন্তর্যামী ভগবান আমার এসব ভালো লাগে না তুমি কোথায় আছো একবার দেখা দিতে পারো না বলো না করুণাময় ঘুমিয়ে পড়েছে অন্তর্যামী ভগবান প্রভু জয় জগন্নাথ স্বপ্ন দেশে জানাচ্ছেন ইন্দ্রদুম্ন তোর ভালো লাগে না তাহলে তুই কেন আছিস সংসার জগতে আয় চলে আয় আমার ভক্ত হ চলে হঠাৎ চলে কেউ গেছেন কে কে তুমি দয়াময় বলো না কে তুমি তোমাকে তো দেখতে পেলাম না করুণাময় বলো না তুমি কোথায় হে মাধে হে মাধে তুমি দেখা হে নীল মাধব তুমি দেখা রাধে প্রভাত হয়ে গেছেন রাজদরবারে যেতে হবে না স্থির আদেশ পালন করতেই হবে অঙ্গে নামাবলিটা জড়িয়ে নিয়েছে নামাবলিটা জড়িয়ে নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে কৃষ্ণ নাম গাইতে গাইতে সুরধ্বনি তীরে গিয়ে দাঁড়িয়েছে পতিত পাবনি তীরে গিয়ে দাঁড়িয়ে কমান্ডলুটা রেখেছেন এক পা করে নামছেন স্নান সেরে কমান্ডলু ভরে জল নিয়ে যখন তীরে উঠে দাঁড়িয়েছেন রাজপ্রাসাদে সবাই গিয়ে উপস্থিত হয়েছে আবেদন শোনাবে রাজমুকুট পরবে রাজবস্ত্র পরবে অববা তাই কি করলেন পিছন হতে সবাই মিলে জয় ধরে দিচ্ছে মহারাজ ইন্দ্রদুম্ন কি পিছনে তাকিয়ে দেখলেন সবাই এসে উপস্থিত কিন্তু মা গো ওই রাজপ্রাসাদে সবাই আসার আগে একটা মানে সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে এই বাচ্চাটা তো কোনোদিন আসে না এ তবে আজ কেন এসেছে এখানে এই তোর নাম কি রে বাবা তোর পরিচয় কি রে বল না বাবা বল না একবার বলতে পারবি না বল না তুই কোথা হতে এসেছিস বাচ্চাটা কি বলছে জানেন আমাকে বলবো না আমার নাম পরিচয় আমি কাউকে দেব না ভয় পেয়ে গেছেন দেখেছেন অতটুকুই বাচ্চা যদি এত বড় কথা বলে পঞ্চম বর্ষের শিশু বালক মুখে বড় বড় কথা বলবো না পরিচয় দেব না কাকে দিবি বল সত্য কথা বল কাকে দিবি মুখে মৃদু হাসি ত্রিভঙ্গ ভঙ্গি মোটামে দাঁড়িয়ে আছে তিন ঠ্যাং বাঁকা আরে বল আমি দেব এত কথা বলছি কিন্তু আমার রাগান্বিত হয়ে কিন্তু সেই বাচ্চা তো রাগছে না কথা হয়ে দাঁড়িয়ে আছে মুখে মৃদু হাসি বলেছে আমি দেব
আমার পরিচয় আমার কৈফিয়ত আমি রাজা ইন্দ্রদুম্নকে আশ্চর্য ইন্দ্রদুম্নকে বেশ ইন্দ্রদুম্ন রাজা যখন আসছে সিংহাসনে বসার জন্য বালক আর ওখানে নেই বালক সবার পিছনে চলে গেছে সিংহাসনে বসতে যাবে এমন সময় সবাই এসে বলছে মহারাজ মহারাজ আরে একটা কথা শুনো না মহারাজ আস্তে এই রাজপ্রাসাদে সবাই আসার আগে এক ছোট্ট পঞ্চমবর্ষীয় বালক এসেছিলেন ইন্দ্রদুম্ন মাথায় লেগেছেন কথাটা ছোট্ট বালক পঞ্চমবর্ষীয় বালক কি বলেছে সেই বালক এসেছিলেন মহারাজ আমরা সেই বালককে সবকিছু জিজ্ঞাসা করেছি কিন্তু বালক তো বললেন না কি বলেছে কি বলেছে বলেছে আমরা নাম পরিচয় সবই কিছু জিজ্ঞাসা করছি কিন্তু বললেন না সে কি বলেছে জানেন মহারাজ সে বলেছে আমার নাম পরিচয় আমি দেব রাজা ইন্দ্রদুম্নকে ভয় পেয়ে গেছি আমরা মহারাজ বেশ ভালো কথা সে বালক কোথায় কোথায় সবাই খুঁজছে বালক কি আর থাকে মায়েরা যার বাঁকা হাসি তিন ঠ্যাঙ্গা বাঁকা মুখে মৃদু হাসি সে তো আর ওখানে থাকবে না আকাশপথে চলে গেছেন সিংহাসনে বসার জন্য যাচ্ছেন ইন্দ্রদুম্ন রাজা দাঁড়িয়ে আছে পাচ্চা করে মুকুট নিয়ে আসছে মাথায় পরিয়ে দেবেন কত আনন্দ আবেদন শোনাবেন রাজা রাজপ্রাসাদে এসেছিল প্রজারা রাজ সিংহাসনে বসতে যাবে পাত্র করে মুকুট ধরে আছেন ভগবান গোবিন্দ নীলমাধব জয় জগন্নাথ ডাক দিয়েছে ইন্দ্রদুম্ন মেঘনাথের মতো মেঘে লুকাচ্ছেন মেঘনাথের মতো মেঘে লুকিয়ে আছেন মেঘের আড়ালে দেখতে পাচ্ছেন না ইন্দ্রদুম্ন কে কে তুমি তোমার নাম কি তুমি আমার নাম ধরে ডাকছো তোমার সাহস তো নিয়াদ মন্দ নয় তোমার পরিচয় কি বলো না আমার নাম আগে বলো তো তুমি আমাকে চাও কিনা হ্যাঁ আমি তো তোমাকে চাই তারপরে বলো তো তুমি মনে মনে সমর্পণ করেছো কিনা দেহ যৌবন বলে হ্যাঁ তা তো করেছি তাহলে তুমি কে আমি কে জানো তবে শোনো আমি কে আমার নাম আমার পরিচয় শুনতে চাও তবে শোনো তোমার প্রাণের বললেন সেই বালক আকাশপথে দাঁড়িয়ে বলছে হরিবল বাবা জয় রাধে তোমার প্রাণের ঠাকুর আমি তুমি যাকে চাইছো তুমি যার চরণে সমর্পণ করেছো সেই ঠাকুর আমি তাই বলছি তোমার প্রাণের ঠাকুর নীলমাধব নাম আমার নীলমাধব বলে হ্যাঁ কোথায় কোথায় আছো বলো না গোপনে পূজি তুই আছে বলো আরেকবার বলো গোপনে পূজিত আছি এই মর্তধাম এই মর্তভূমির মাটিতে আছে আমরা কেউ জানি না তাহলে আমি কি করে উদ্ধার করব বলো না বলো না কি করে আমি উদ্ধার করব তাহারি আনিবে তুমি ধরে
উদ্দেশ্যে আমি এখানে এসেছি। তুমি আমাকে নিয়ে চলো, তোমার আগারে নিয়ে গিয়ে আমাকে প্রতিষ্ঠা করো। তোমার দ্বারা আমি প্রতিষ্ঠা হতে চাই, জগন্নাথের নাম নিয়ে পূজা গ্রহণ করতে চাই। পদকর্ত বৈষ্ণব কবি নিজেই বলছে, তার মহিমা কে বাজাবে, তার মহিমা কে বাজাবে, তার মহিমা কে বাজাবে, যখন গুরু জগদম্ব, তার মহিমা কে বাজাবে, যখন গুরু জগদম্ব, তার মহিমা কে বাজাবে, যখন গুরু জগদম্ব, তার চাই না সিংহাসন, চাই না রাজমুকুট, আমি চাই আমার নীল মাধব। যখন সিংহাসনে বসতে যাবে ডাক দিয়েছেন দৈব বাণী শোনার সঙ্গে সঙ্গে ভুলাতেই আছাড় খেয়ে পড়ে গেলেন। হরি বল মায়েরা, আছাড় খেয়ে পড়ে ধুলাতে পড়ে গড়াগড়ি যাচ্ছে আর কাঁদছে। আবার নয়ন ভরা প্রাণ ভেসে যাচ্ছে, ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর কাঁদছে ডাকছে। পদকর্তা বৈষ্ণব কবি আমায় কলম দিয়ে লিখেছে, দেখছে আহারে ইন্দ্রদুম্ন রাজা কাঁদছে। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, রাজার নয়ন ধারা বয়ান ভেসে যাচ্ছে, সর্ব অঙ্গ ধুলা মাখা কাঁদছে। গো মাধব মা
করা দিলে না তুমি কেন পালিয়ে গেলে বলো প্রভু তুমি আমায় দেখা দাও মাধব দেখা দাও নয়ন ধারা বয়ান ভেসে যাচ্ছে কাঁদছে ধুলায় গড়া গড়ি দিচ্ছে সমাজের ব্রাহ্মণ পণ্ডিত প্রজারা তারা সবাই খেপে উঠেছে আশ্চর্য রাজার মাথার মুকুট মাটিতে পড়ে গেছে যারা না খেতে পে মারা যাবে ফসল জ্বলে পড়ে ছাই হয়ে যাবে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে ও এই কথাটা রানীমাকে জানাতে হবে সবাই তারা ছুটতে ছুটতে আসছে রাজা প্রাসাদ ত্যাগ করে রাজার অন্তর্মহলে আসছে রানীমা আমার মন্দিরে রাধা মাধবের মন্দিরে সেবা দিচ্ছে গানে গাইছে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব বলুন কি হয়েছে রানীমা জানেন রাজা সিংহাসনে বসেছেন কিন্তু যে অঘটন ঘটে গেছেন এ কথা তো জানে না জনাধে বাবা রানীমা আমরা একটা সংবাদ নিয়ে এসেছি বলুন বলুন কি সংবাদ রানীমা ইন্দ্রদুম্ন রাজার মাথার মুকুট মাথায় রইল না মাটিতে পড়ে গেছে মাটিতে পড়ে গেছে ও কোন কোন ব্রাহ্মণ পণ্ডিত বলছে যে ঘোর অমঙ্গল দেখা দিয়েছে হ্যাঁ রানীমা অমঙ্গল দেখা দিয়েছে অমঙ্গল হ্যাঁ রানীমা ঘোর অমঙ্গল হয়েছে সবাই একই কথা বলছে অমঙ্গল হয়েছে মানে মাথার মুকুট মাটিতে পড়ে গেছে অমঙ্গল হয়েছে আচ্ছা নারী জাতি কোমল হৃদয় অমঙ্গল হয়েছে তাহলে মঙ্গলটা কিভাবে হবে বলে রানীমা ব্রাহ্মণরা একে অপরকে টেপাটেপি করছে ভায়া এই সুযোগ ঔষধ আমাদের কাজে লেগে গেছে কাজ গুছিয়ে নিতে হবে হ্যাঁ রানীমা দেশে মঙ্গল আনতে হলে যোগ্য করতে হবে হ্যাঁ রানীমা যোগ্য বেশ ভালো কথা ঠিক আছে রানীমা এক কথায় বলে গেলেন বলে হ্যাঁ ঠিক আছে যোগ্য করতে হবে তাহলে যোগ্য করলে অমঙ্গল দূর হয়ে যাবে বলে হ্যাঁ মঙ্গল ফিরে আসে বলে হ্যাঁ এ করোনা টোনা থাকবে না তো বললেন না সত্য থাকবে না ভগবানের নাম যদি সত্য হয়ে থাকে কেউ আসতে পারবে না তাই হবে আমি যোগ্য করব যোগ্য করার কথা আলোচনা করছে ইন্দ্রদুম্ন রাজা ধুলা হতে গড়াগড়ি দিয়ে ধুলা ঝাড়তে ঝাড়তে আসছে গৃহের মধ্যে প্রবেশ করেছে অমঙ্গলে কথা বলা বলি করছে যোগ্যের কথা বলা বলি করছে প্রবেশ করেছে রানীমা মহারাজ এসে গেছেন
মহারাজ আমরা একটা কথা আলোচনা করছিলাম বলো রানী মহারাজ আপনার মাথার মুকুর মাটিতে পড়ে গেছে অমঙ্গল হচ্ছে তাই যজ্ঞ করার কথা সমাজে ব্রাহ্মণ পণ্ডিত প্রজারা আদেশ দিয়েছে বেশ ভালো কথা তো কিন্তু আমার একটা প্রশ্ন আমি ঘুরিয়ে জিজ্ঞাসা করছি আপনারা এতজন ব্রাহ্মণ আছেন সৈন্য সামন্ত আছেন আমি কিচ্ছু চাইবো না কিচ্ছু জিজ্ঞাসা করতে চাই না আচ্ছা সবাই বলুন তো আমার মাথার মুকুট কেন মাথায় থাকলো কেন মাথায় থাকলো না এটা বলতে পারবেন মুখ একেবারে বেগুনু পড়া হরি বল হরি বল এ কথা বলতে পারবে না বলতে পারেন যে যোগ্যটা করতে হবে যোগ্য বলে এদিকে কিছু আসবে তাই বলছে যোগ্য করতে হবে কিন্তু কেন মুকুট মাথায় রইল না এই কথাটা বলতে পারছে না ইন্দ্রদুম্ন বলছে তবে শুনে রাখুন কেন আমার মাথার মুকুট মাটিতে পড়ে গেছে আমি মুকুট চাই না বস্ত্র চাই না সিংহাসন চাই না আমি কি চাই জানেন আমি চাই আমার নীল মাধব বলতে পারবেন বলুন না আপনারা কোথায় আমার নীল মাধব কোথায় আমার আরাধ্য দেবতা কোথায় জয় জগন্নাথ কে তাকে গোপনে পূজা করছে কার কাছে আছে আমি তো সন্ধান জানি না তবে শুনুন আপনারা আপনাদের চরণে পড়ে মিনতি করছি যদি আপনারা এই সন্ধান এনে দিতে পারেন তবে আমি আপনাদের পারিশ্রমিক হিসেবে দেব 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা আর একটি করে গ্রাম আমি দান করে দেব উদ্ধার করে এনে যেই দিন অবন্তী নগরে প্রতিষ্ঠা হবে সেই দিনে পাবেন 1 লক্ষ স্বর্ণ মুদ্রা আর একটি করে গাভী আমি দান করে দেব তাহলে বলুন মায়েরা যজ্ঞ করবেন না নীলমাধবকে খুঁজতে যাবে ব্রাহ্মণরা চিন্তা করছে এই সুযোগ আমাদের এই সুযোগ ছাড়লে হবে না তাহলে তবে যারা লোভী যারা লোভী ব্রাহ্মণ তারা চিন্তা করছে যজ্ঞ করবো না ভাইয়া কেউ বলছে আমরা যজ্ঞ করবো না আমরা সবাই যাব নীলমাধবের সন্ধানে যজ্ঞ করার থেকে মাল করে তো বেশি জমে যাবে আচ্ছা ইন্দ্রদুম্ন বলছে আচ্ছা বলুন তো আপনারা কতজন আছেন মহারাজ আমরা আছি 100 জন ব্রাহ্মণ 100 হ্যাঁ মহারাজ বাপ রে বাপ হ্যাঁ মহারাজ সবাই যাব মহারাজ এই দিন যাব বেশ বেশ মায়েরা সবাই যাবেন বাহ জয় রাধে কিন্তু আমি জোড় সংখ্যা পাঠাবো না 100 মানে জোড় সংখ্যা আমি জোড় সংখ্যা পাঠাতে চাই না মনটা আমার কেমন করছে ঠিক আছে আমি 100 জনের সঙ্গে আমি এক যোগ করে দিলাম কত হলো 105 মানে সিটিজেন অবশ্যই দরকার মায়েরা বলুক কত বলেছে 101 তাহলে বেজোড় সংখ্যা হয়ে গেল আর শুনুন সেই ব্রাহ্মণ আপনাদের কাউকে ঠিক করতে লাগবে না সেই ব্রাহ্মণ আমি নিজেই ঠিক করে দেব যে আমার মন্দিরের পুরোহিত তার নাম কি জানেন সে যে রাজ পুরোহিত বিদ্যাপতি সে যে রাজ পুরোহিত বিদ্যাপতি রাজ পুরোহিত বিদ্যাপতি সে ব্রাহ্মণ আপনাদের কাউকে ঠিক করতে লাগবে না আমি নিজেই ঠিক করে দেব আর সেই ব্রাহ্মণের কিছু কিছু আপনারা সবাই অনুসরণ করে যাবে ভগবান কৃষ্ণচন্দ্র কি ঘুম ছোঁয়াচ্ছে রো আমিও ঘুমিয়ে পড়ব হরি নামে কি আনন্দ ডুবলে জানা I don't know.
যজ্ঞ করতে হবে, যজ্ঞ করতে হবে। বলুন, আমি 7-8 মাস আসিনি, আজকে আমি খুব কষ্টে আছি, আমি একটু আনন্দ করতে এসেছি। আমার স্ত্রী আজ মরণাপন্ন লিভার জনিত অসুখে, আমি নীল বাঁধবকে খুঁজছি, আমার স্ত্রীর প্রাণ বিখ্যাত দেওয়ার জন্য। আমার স্ত্রীকে উনি দেখতে গেছিলেন, তাই আমি আজকে অনেক দিন মন্দিরে আসতাম, আপনাদের কাছে আনন্দ করতাম, কিন্তু আজকে আমি নিরানন্দ। আমার দিদি বারবার আনন্দ করতে বলছেন, তাই আমি চাইছি যে আপনাদের প্রাণ ভিক্ষা করার জন্য আপনি লক্ষ্মীনারায়ণ মন্দিরে নীল মাধবের কাছে একটু প্রার্থনা জানান, যাতে আমার স্ত্রীকে ফিরে পাই। যদিও আজকে আমি হয়তো অনেক মৃত্যু মুখে বসতে, আপনারা একটুখানি আশীর্বাদ দিন। আর নীল মাধবের কাছে বারবার আমি চাইছি ফিরে আসে, যেমন সেইভাবে আমিও ত্যাগ স্বীকার করে যাতে আমি স্ত্রীকে ফিরে পাই আপনাদের কাছে। আমি এসে আবার আপনাদের কাছে আবার আনন্দ করব। লক্ষ্মী পুজোর দিন ভর্তি হয়েছিল, মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে, আমি বারবার লক্ষ্মীনারায়ণের কাছে আমি বারবার প্রাণ ভিক্ষা চেয়েছি, উনি আমার ডাকে সাড়া দিয়েছে। আজকে আমাকে বললেন যে নীল মাধবের আজ অনুষ্ঠান হবে, তাই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। ব্রেক আপ হয়ে গেল, আপনাদের আনন্দ থেকে বঞ্চিত করলাম, আমি থাকতে পারলাম না, আমার মনে খুব যন্ত্রণা, যাতে আপনারা ফিরে পায় একবার প্রার্থনা করুন। এই বলে আমি মাখি আপনার দিকে প্রণাম জানিয়ে আমার স্ত্রীর প্রাণ ভিক্ষা চাইছি। এই জন্য জয় রাধে। তবে রাধা মাধব করুণাময় কৃপাময়কে জানাই ভগবান গৌর গোবিন্দ গুরু গোবিন্দ আশীর্বাদ করে, যে জন্য কাঁদছে রাধা মাধব গৌর গোবিন্দ যেন মনোবাসনা পূর্ণ করে। জয় রাধে, জয় রাধে, লক্ষ্মী নারায়ণ তাদের মনোবাসনা যেন পূর্ণ করে। আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী তিনি ছিলেন। আমি অনেক কষ্ট, আমি আইনজীবী হয়েছি ওর জন্য, আমি অনেক সমাজ সেবা করে মানুষের প্রাণ বাঁচাই, কিন্তু আজকে আমি আপনাদের কাছে শুধু প্রাণ ভিক্ষার জন্য আমি কাঁদছি। এই বলে আপনাদেরকে আমি আর সময় নিচ্ছি না, আমি একটু বাড়ি যাব, আমার আত্মীয় এসেছে, আমার আপনি আমাদের ছাড়বেন, আবার আগামী পূর্ণিমাতে আসব, আপনি যেখানেই যান আমার স্ত্রীর জন্য একটু প্রাণ ভিক্ষা করবেন। একটু তবে আমি জানি না এই দায়িত্ব পালন করতে পারবো কিনা, তবে একটা কথা, আমি যদি নীলমাধবের সন্ধান পাই তাহলে অবন্তীনগরে ফিরে আসবো, আর যদি না পাই তাহলে ফিরে আসবো না, আর আমি এমুকু দেখাবো না। আমা তাই কি করলেন, বিদ্যাপতি ব্রাহ্মণ 100 ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে হরি হরি গান গাইতে গাইতে, কৃষ্ণগুণ গান গাইতে গাইতে চলেছেন নীলমাধবের সন্ধানে, প্রণাম জানিয়ে রাধা মাধবের চরণে। পদকর্ত বৈষ্ণব কবি কলম দে লিখেছে, নাচতে নাচতে যাচ্ছে, আজ শ্রী হরি শ্রী হরি বলে শুভযাত্রা হইল, মাধবে লাগিয়া, মাধবে লাগিয়া
দেশ দেশান্তরে ভ্রমণে করছেন, মাধবের সন্ধানে মাধবকে খুঁজে বেড়াচ্ছেন, পদকর্তা দেখছে সন্ধান মেলে না। ভগবানকে পেতে হলে মায়েরা লোভের বশবর্তী হলে হবে না বাবা, আত্মত্যাগ স্বীকার করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ হয়েছে, হাজার হাজার শত শত সৈন্য সামন্ত ধ্বংস হয়ে যাচ্ছে, ঘরের বউরা বিধবা হয়ে যাচ্ছে আত্ম অহংকারের জন্য, ভগবান কৃষ্ণ তখন নিজেই গিয়ে বলেছেন দুর্যোধনকে, দুর্যোধন এ যুদ্ধ বন্ধ করো, এ যুদ্ধ চাই না, ঘরের বউরা বিধবা হবে, সহ্য করা যায়? সহ্য করতে পারছি না, যুদ্ধ করতে হবে না, তার চেয়ে পাঁচ ভাইকে পাঁচটা গ্রাম দান করে দাও না। কথাটা যখন বলেছে, বলে উঠলেন বেটা গোয়ালার ছেলে, আমাকে উপদেশ দিতে এসেছিস? একে স্তম্ভের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখ, টানতে টানতে দড়ি দিয়ে বেঁধে স্তম্ভের গায়ে বেঁধে রাখছে, বেঁধে যখন পিছন ফিরে তাকিয়ে দেখলেন, কি দেখলেন? দেখে আগে কৃষ্ণ পিছে ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকারটা সব থেকে বড় কে করেছিলেন? যার ঘরে যুগ যুগান্তর ধরে ভগবান বাঁধা আছে, যিনি হলেন মা যশোমতী। মা যশোমতী শুধু যশোমতী নয়, উনি হলেন ধরাসতী। স্তন কেটে ভগবানকে সেবা দিয়েছিলেন, কত বড় ত্যাগ রেখেছেন, নিজের স্তন কেটে ভগবানকে সেবা দিয়েছিলেন, ভগবান সেবায় সন্তুষ্ট হয়ে বর দিতে চেয়েছিলেন। মা আস্তে, তুমি বর প্রার্থনা করো, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি। সতী মা বললে, বাবা তুমি যদি আমাকে বর দিতে চাও তাহলে এই বর দাও, আমি তোমাকে সন্তান রূপে পেতে চাই। বললে বেশ তাই হবে, তবে সত্যযুগে পাবে না, ত্রেতা যুগে পাবে না, কলিযুগেও না, আগত তারপরে আমি দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ নেব এবং পিতা বসুদেব আমায় মস্তকে করে নিয়ে তোমার নন্দলয়ে দিয়ে আসবে, তোমার নন্দলয়ে দিয়ে আসবে। তাহলে ভগবানকে পেয়েছেন, কত ত্যাগ স্বীকার করেছে, তাই ভগবান আজ যশোমতীর ঘরে বাঁধা আছে। যশোমতী ঘরে নমনে চুরি করেছিলেন বলে ভগবান কৃষ্ণ যশোমতী প্রধান্বিত হয়ে রশি দিয়ে যমজ অর্জুনের গাছের গায়ে বেঁধে রেখেছিলেন, বেঁধে রেখেছিলেন বলে আস্তে বলো মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, যমজ অর্জুনের গাছের গায়ে বেঁধে রেখেছিলেন বলে এই রাগটা ভগবান পুষে রেখে দিয়েছিলেন। যখন প্রভাস করে তিলে যজ্ঞ করবেন, ভগবান সবাইকে নিমন্ত্রণ জানিয়েছেন, সবাইকে জানিয়েছেন,
কিন্তু যে মা কষ্ট করে লালন পালন করেছে তাকে নিমন্ত্রণ করেন নাই। যখনও নিমন্ত্রণ করেননি অবা সবাই যখন আসছে পত্র পেয়ে দেখছে যে মাতা পিতা লালন পালন করেছে তাকে নিমন্ত্রণ করে নাই, বলরাম ছুটে এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই তোকে একটা কথা বলবো আমি। বলো দাদা। কি কথা? ভাই রে সবাইকে তো দেখছি যজ্ঞ মণ্ডলীতে, কিন্তু যে মা পালন করেছে তাকে তো দেখছি না, সে কি অপরাধ করেছে? কৃষ্ণ বলছে, দাদা আমি মাকে নিমন্ত্রণ করি নাই, সবাইকে দেখছো, সবাই সেটা কিন্তু মা আসেনি বলে তুমি এই কথাটা আমাকে বলছো, কিন্তু কেন নিমন্ত্রণ করি নাই এ কথাটা আমাকে জিজ্ঞাসা করলে না, প্রশ্ন করলে না? বলছে কেন? তাহলে তুই বল আমি একটু শুনি। কিন্তু বলরাম কি জানে না? বলরাম জানে কথাটা কৃষ্ণের মুখ থেকে শোনার জন্য প্রশ্নটা করেছে। বললা ভাই কেন নিমন্ত্রণ করিস নাই? বলে দাদা আমি বাল্যকালে খুব চঞ্চল ছিলাম, ব্রজগোপীর ঘরে চুরি করেছিলাম, মায়ের ঘরে চুরি করেছিলাম, তার জন্য মা আমাকে যমল অর্জুনের গাছের এজন্য। বললে হ্যাঁ। বলে ওরে কৃষ্ণ মায়ের কি ক্ষমতা আছে কৃষ্ণ রে তোকে বেঁধে রাখতে পারে? ওরে কৃষ্ণ রে জোর করে ধরা না দিতি কোন হাজার হাজার যশবতী এলো তোকে বেঁধে রাখতে পারতো না রে, তুই মায়ের কাছে এক যুগে নয় তুই যুগে যুগে জন্ম জন্মান্তরে মায়ের কাছে বাঁধা। মা তোর জন্য কত ত্যাগ স্বীকার করেছে রে, মায়ের চোখের জলে আজ সেই মা কাঁদছে, মাকে নিমন্ত্রণ করলি না তোর যজ্ঞ সম্পূর্ণ হবে না।
আছে আমি সেইখানে আছি নইলে আমি সেখানে থাকি না তাহলে আত্মহংকার নিয়ে গর্ব নিয়ে ভগবানকে খুঁজলে পাওয়া যাবে না তাই কি করলেন 100 তো ব্রাহ্মণ বাবা তারা তো লোভের বশবর্তী ভগবানকে পাবে না বিদ্যাবতী ব্রাহ্মণ ওই পাবে একমাত্র দর্শন হঠাৎ কোথাও কিছু নেই ভগবানের ছলনার খেলা দেখুন মায়েরা জঙ্গলের মধ্যে ঝড় জল বৃষ্টি তুফানে বজ্রপাত আরম্ভ হয়েছে বনের মধ্যে ছটফট করছেন 100 ব্রাহ্মণ কি করবেন থাকতে পারেন এটা তো লোভের বসে বসে হয়েছে এরা সবাই রাজপুরোহিত বিদ্যাবতীকে জঙ্গলের মধ্যে রেখে ফিরে গেলেন অবন্তী নগরে রাজা ইন্দ্রদুম্নের কাছে যখন ইন্দ্রদুম্ন রাজার কাছে গেছেন বাবা হরিবল মায়েরা ইন্দ্রদুম্ন সবার বদল পানে তাকিয়ে আছে কি গো বাহ সবাই বলে আমরা সবাই এসেছি সবাইকে তো দেখতে পাচ্ছি কিন্তু আমার রাজপুরোহিত বিদ্যাবতীটা কোথায় গেল তাকে দেখতে পাচ্ছি না মাথা নিচু করে বলছে মহারাজ ফিরে তো আসেন দেখেছেন কেন আসবে সে তো ভগবানকে খুঁজতে গেছে আসে কি আসে না ভগবানকে খুঁজে তবেই আসবে তাও বলে গেছে যদি খুঁজে না পায় তাহলে অবন্তনগরে ফিরে আসবে না আর মুখও দেখাবে না কত বড় আত্মত্যাগ দেখুন ভগবানকে খোঁজার জন্য জঙ্গলের পথ ধরে যাচ্ছে জঙ্গলের পথে কত কাঁটা পড়ে আছে বিষাক্ত কাঁটা কাঁটার উপরে চরণ রেখে যাচ্ছেন কোথায় নীল মাধব কোথায় নীল মাধব কোথায় নীল মাধব মাধব তুমি কোথায় বলো না মাধব আর আমি চলতে পারছি না দেখে দে যতদিন আমার বিদ্যাবতী না ফিরে আসে ততদিন কারাগারে বন্দী অবস্থায় থাকে যদি মারা যায় আমি এদের প্রাণে বাঁচাবো না নিজ হাতে প্রাণদণ্ডে আমি দণ্ডিত দিয়ে মারব কারাগারে অক্ষত অবস্থায় ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে বলেছে ভায়া লোভের বশবর্তী হয়ে কেন গেলাম কেন গেলাম নীল মাধবের সন্ধানে এখন যদি বিদ্যাবতী ব্রাহ্মণে ফিরে না আসে কারাগারে থাকতে হবে অন্ধকারে কারাগারে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে যেতে হবে বিদ্যাবতী ব্রাহ্মণ বাধা বিঘ্ন সহ্য করে যাচ্ছে নীল মাধবকে খোঁজার জন্য মাধব মাধব তুমি দেখা দাও তুমি কোথায় মাধব দেখা দাও অন্ধকার আধার নেমে এসেছে আর চলতে পারছে না কোথায় একটু আশ্রয় নেই আহ এই ঝড় জল কি আশ্রয় দেবে কি আছে জঙ্গলের মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না মাধব ঝড় জলের রাতে বলুন তো মায়েরা কেউ তো কোথাও নেই কিন্তু দূরে তাকিয়ে দেখলে ছোট্ট একটা
আলো জ্বলছে, ছোট্ট একটা আলো জ্বলছে। তাহলে দেখতে হবে ওখানে গিয়ে কে আছে, কেউ নেই, ঘোর জঙ্গলের মধ্যে অন্ধকার। দেখতে হবে আমাকে ওখানে কে আছে। ধীরে ধীরে যাচ্ছে, ধীরে ধীরে গিয়ে দেখছেন ওমা যে এক এক সুন্দর রমণী সন্ধ্যা প্রদীপটা হাতে নিয়েছে, সন্ধ্যা প্রদীপটা হাতে নিয়ে তুলসী তলায় দিবি দিতে আসছে, তুলসী তলায় প্রদীপ দিতে আসছে। ওই ঝড় জল বজ্রপাতে রাতে প্রদীপ দিচ্ছে আর গানে গাইছে, তুলসী দেবীর গানে গাইছে, তুলসী দেবীর মন্ত্র জপ করছে, আগে বলে আগে ধ্যানে ঝড় জলে রাতে। তুলসী মহারানী বৃন্দাজি মহারানী নমো নমো, 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 তুলসী তারা অন্য কোনো দিকে লক্ষ্য নাই। ঠিক আছে, আরেকবার ডেকে দেখি। এই যে শুনছ, তাতেও শুনতে পেলেন না। ঠিক আছে, আরেকবার ডেকে দেখি, এবার জোর গলায় ডাকতে হবে। ঠিক আছে, এই যে শুনছ, যখন জোর গলায় ডেকেছে বলো কে, বলো কে তুমি, আছো তারে বলো যে তুমি, বলো দাঁড়ায়ে আছো তারে
তীর্থযাত্রী পথ পরিশ্রম অনেক কষ্ট করে এসেছে শরীর মন প্রাণ সুস্থ হয়ে গেলে আবার আমি নীলমাধবের সন্ধানে চলে যাব। ভালো কথা ও মায়েরা, তাহলে আশ্রয় নিয়ে আছে। একদিনে দুই দিন তিন দিন পার হয়ে গেল, চিন্তা করছে কোথায় নীলমাধব, কোথায় আছে, কে তাকে পূজা করছে, কার ঘরে আছে, সন্ধান তো আমি জানি না। পালঙ্কের মধ্যে ঘুমিয়ে আছে তালপাতার কুঠিরে। প্রভু অন্তর্যামী, তুমি একবার দেখা দাও না, কোথায় আছো একবার বলো না, আমার সন্ধানটা বলে দাও না, কোথায় আছো, আমি কোথায় তোমাকে পাবো, আমি যদি না পাই তোমার সন্ধান যদি, তাহলে আমি
আমি আর ফিরে যাব না অবন্তী নগরে আমি আমার এ বদন আর দেখাব না আমি প্রতিজ্ঞা করেছি চিন্তা করছে চার দিন পার হয়ে গেছে পাঁচ দিন পার হয়ে গেছে ললিতার বাবা বিশ্বা বসু রাতের অন্ধকারে গভীর রাতে বাবা নীলগিরি পর্বতে নীলমাধবের পূজা দিতে যায় মায়েরা কেউ জানে না জানলে তো সবাই জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করবে না মায়েরা তাই রাতের অন্ধকারে গভীর রাতে পূজা দিতে যায় আবার পূজা শেষ হলেই রাতের অন্ধকারে ফিরে আসে কেউ জানে না আজ পর্যন্ত সবরাজা বিশ্বাবশ্য ললিতার বাবা কখনো নীলমাধবের পূজা করছে সবর পল্লীতে কেউ জানে না হঠাৎ পূজা দিয়ে ফিরে এসে দেখছে দরজা বন্ধ করা আছে দরজাতে টোকা দিচ্ছে ললিতা 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 বাবা হ্যাঁ মা আমি ফিরে এসেছি ললিতা তুই এমন সময় দরজা দিয়ে আছিস কেন কোনোদিন তো দরজা দিয়ে থাকিস না বল না তোর কি হয়েছে বাবা এক তীর্থযাত্রী ব্রাহ্মণ সন্তান কত পরিশ্রম আমাদের কাছে আশ্রয় নিয়েছে ঘুমাচ্ছে বাবা তুমি সারা করো না চিৎকার চেল্লামিলে করো না কি বললি তীর্থযাত্রী ব্রাহ্মণ সন্তান ওরে এ তো বড় সৌভাগ্যের কথা এটা সৌভাগ্যের বিষয় তীর্থযাত্রী ব্রাহ্মণ সন্তান কত পরিশ্রম সবর পল্লীতে আশ্রয় নিয়েছে মানে সারা সবর পল্লী ধন্য হয়ে যাবে রিবৌল মায়েরা ছয় দিনের মাথায় সবরাজা বিশ্বাবশ্য পূজা দিতে যাবেন দরজাতে টোকা দিচ্ছে মা ললিতা ঘরের মধ্যে কি করছিস বলে বাবা আমি চরণ সেবা করছি বেশ বেশ ভালো কথা এমন ভাবে চরণ সেবা করবি যাতে সেবায় কোনো ত্রুটি না হয় ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না কিন্তু মা আমার একটি কথা ব্রাহ্মণ ঘুমিয়ে পড়লে তুই এক কাজ করবি দরজাটা বন্ধ করে চুপি চুপি বাইরে চলে আস ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না যাও যাও বাবা তুমি মন্দিরে যাও যাও তুমি মন্দিরে যাও সবরাজা বিশ্বাবশ্য মন্দিরে গেছে মন্দিরে গিয়ে গানে গাইছে মন্দিরে গিয়ে গানে গাইছে তুমি যদি দয়াময় ভগবান এ জগতে যারা কৃষ্ণ ভক্ত দেখবেন সবচেয়ে তাদের বড় কষ্ট সবচেয়ে তাদের বড় যন্ত্রণা কেন ভগবানের পরীক্ষার ফল তবে কেন দয়াময় Thank you.
ভগবান প্রত্যেক ভক্তের মনোবাসনা পূর্ণ করে। তবে হ্যাঁ, যে যেমন ভক্ত, যে যেমন ভাবে ডাকে, যে যেমন ভাবে ভালোবাসে, তার কাছে সে তেমন ভাবে যায়। ভগবান ভক্তের দাস, যেখানে ভক্তি থাকে সেখানে ভগবান থাকে, যেখানে ভালোবাসা থাকে সেখানে ভগবান থাকে, নইলে থাকে না। কেন ভগবান দুর্যোধন গেছেন ভগবানের কাছে, গিয়ে বলছে কৃষ্ণ তুমি আমার রাজপ্রাসাদে একটু রাজপ্রসাদ গ্রহণ করতে যাবে? ভগবান নিজেই বললে হ্যাঁ আমি যাব রাজপ্রাসাদে রাজপ্রসাদ গ্রহণ করতে। রাজপ্রাসাদে রাজপ্রসাদ গ্রহণ করতে যাচ্ছে, যেতে যেতে পথের মাঝে বাবা মায়েরা বিদুরের সঙ্গে দেখা হয়েছে। যা তাল পাতার কুঠি, কুঠিরের মধ্যে বাস করে। বিদুরের স্ত্রীর নাম হলো পরাশরী। বিদুরের সঙ্গে দেখা হয়েছে, বিদুর যাচ্ছেন ভগবানের কাছে। যখন পথের মাঝে দেখা হয়ে গেছে, বিদুর বলছে কৃষ্ণ ভালোই হলো, আমি তো যাচ্ছিলাম তোমার কাছে, তুমি যখন রাস্তার মাঝে দেখা করে নিলেই তবে কথাটা বলে দিই। আমি জানি তুমি রাজপ্রাসাদে রাজপ্রসাদ গ্রহণ করতে যাচ্ছ, তবে কৃষ্ণ তুমি যাওয়ার আগে আমার তালপাতার পর্ণ কুঠিরে একটু পদধূলি দিয়ে যাবে কৃষ্ণ? কৃষ্ণ বললেন না আমি যাব না। যাবে না? এটা পরীক্ষা, ছলো না, ভগবানের ছলো না। যাবে না মানে বিদুরের ঘরে তো ভক্তি আছে, আর দুর্যোধনের ঘরে কি ভক্তি আছে? অহংকার, আত্মঅহংকার আছে, যার জন্য সব ধ্বংস হয়ে গেছে। আমি যাব না। বেশ ভালো কথা, যাবে না তাহলে আমি চলেই যাচ্ছি। পরাশরী বসে আছেন, ভগবান কৃষ্ণ আসবে তার ঘরে। যেমন শবরী পথের মাঝে ফুল ছড়িয়ে দিয়ে রেখেছে, কখন আসবে আমার রাম, কখন আসবে আমার রাম, আমার এই কুঠিরে আসবে, আমি তাকে সেবা দেব, পাকা পাকা ফল আমি দাঁত দিয়ে কামড়ে চয়ন করে রেখে দিয়েছি, আমার রাম আসবে, আমি আমার রামকে সেবা দেব, খেতে দেব। তেমনই পরাশরী বসে আছে, বিদুর গেছে মনটা ছোট্ট করে। যখন গেছে পরাশরী জিজ্ঞাসা করছে, এগো কৃষ্ণ আসবে বলেছে? বিদুর মনটা ছোট্ট করে বলছে, না আসবে না। কেন আসবে না? বলে কৃষ্ণ যাচ্ছি রাজপ্রাসাদে, দুর্যোধনের রাজপ্রাসাদে রাজপ্রসাদ গ্রহণ করতে, আসবে না। আসবে না? বেশ তাহলে আমরা আর কোনোদিন তার কাছে যাব না। সে যদি ভালোবেসে থাকে তাহলে আমাদের ঘরে আসতেই হবে। আর আমরা যদি কৃষ্ণকে একটি দিনের জন্য যদি ভালোবেসে থাকি তাহলে আসতেই হবে ভক্তের কাছে। দুর্যোধনের রাজপ্রাসাদে গেল না, ভক্ত কোথায় আছে দেখেন? কৃষ্ণ ছুটতে ছুটতে আসছে বিদুরের তাল পাতার কুঠিরে। বিদুর একটা গামছা পরে গঙ্গায় স্নান করতে গেছেন মায়েরা।
পরাশরি বসে আছে ছুটতে ছুটতে এসে যখন পরাশরির দরজার সম্মুখে দাঁড়িয়েছে দাঁড়িয়ে উচ্চ স্বরে ডাক দিলেন মা মা পরাশরি ও গো মা ঘরের মধ্যে সেবা দেওয়ার মতো কিচ্ছু নেই একটি পাকা কলা পড়ে আছে ছুটতে গিয়ে পাকা কলাটা ছাড়াতে ছাড়াতে আসছে ছাড়িয়ে কলাটা ফেলে দিয়েছে খোসাটা নিয়ে কৃষ্ণের হাতে ধরিয়ে দিয়েছে না কৃষ্ণ সেবা করো কৃষ্ণ আনন্দিত হয়ে মহানন্দে সেই কলার খোসা সেবা করছে সংবাদের কাছে বিদুরের কাছে বিদুর তোমার ঘরে কৃষ্ণ এসেছে ভগবান কৃষ্ণ এসেছে বিদুর আর কি থাকতে পারে না মায়েরা হরি বল বাবা বিদুর স্নান করে বসনটা যে পড়বে সে কথা মনে নাই উলঙ্গ অবস্থায় ল্যাংট অবস্থায় ছুটতে ছুটতে আসছে কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটতে ছুটতে এসে দরজার সম্মুখে দাঁড়িয়ে দে গেলে কৃষ্ণ কলার খোসা সেবা করছে বিদুর বলেছে পরাশরি এ তুমি কি করলে আমার ঘরে কতদিন পরে কৃষ্ণ এসেছে তুমি কলার খোসা দিয়েছ সেবা করছে মহানন্দে আনন্দে পরাশরি তুমি কি করলে বলো পরাশরি বলেছে স্বামী আমি না হয় কলার খোসা দিয়েছি সেবা করছে কিন্তু তুমি কি করলে তুমি তো একবারও দেখলে না শরীরের মধ্যে তাকিয়ে তুমি যে বসন করবে সে কথা মনে নাই তুমি ল্যাংট অবস্থায় উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছো কথাটা শুধু তাই নয় মায়েরা ভগবানকে দেখে ভগবানের প্রেমে আত্মহারা হয়ে গেছে আনন্দে ডুবে গেছে আর মনে নেই বসন করার কথা তাহলে তালপাতার কুঠির তো কি হয়েছে আজ নীলমাধব জয় জগন্নাথ ওই তালপাতার কুঠিরে আছে ললিতা ললিতা তুই দরজা বন্ধ করে চলে আয় মা সময় হয়ে গেছে আমি যাব আমি যাব আমি নীলমাধবের পূজা দিতে যাব আবার আমি রাতের অন্ধকারে ফিরে আসব ললিতা দে আমার কাঁসার বস্ত্র দে কমণ্ডলু দে নামাবলী দে আমাকে গুছিয়ে দে আমি যাব নীলমাধবের পূজা দিতে মাধব 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 ও তাহলে আমি যে নীলমাধবকে সন্ধান করতে এসেছি আজ সেই নীলমাধবকে এই সব রাজা বিশ্বাসী পূজা করছে বেশ এই তো ভক্তকে যখন আশ্রয় করেছি ভগবানের সন্ধান আমি পেয়েই যাব আর আমার খুঁজতে হবে না এই তো আমি ভগবানের সন্ধানে পেয়ে গেছি বাহ আর আমার কোনো চিন্তা নেই আর আমার কোনো ভাবনা নেই দয়াময় আমি তোমাকে উদ্ধার করতে এসেছি আমি তোকে খুঁজতে এসেছি
আজ এই সমরাজা বিশ্ববসু তোমাকে পূজা করছে। শাস্ত্র বলেছে যে খায় চিনি জগায় চিন্তামণি। যে রাধে তাহলে কাসার বস্ত্র কমান্ডলু নামাবলী দিয়েছেন, চলে যাচ্ছে রাজের অন্ধকারে নীল মাধবের পূজা দিতে। আমরা যাই করি কেউ না জানো, উপরে তো ভগবান আছে, ভগবান ছাড়া আর কেউ জানতে পারবে না। আমরা যদি মিথ্যা কথা বলি তাও সে জানে, যদি সত্য কথা বলি তাও সে জানে, যদি কাজটা না করি সেও তাও জানে, জানতে পারবে না। আমরা আমাদের চোখে আমরা ফাঁকি দিয়ে চলে গেলাম, হ্যাঁ, কিন্তু তার চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। কেন, কখন ভগবানের চোখে কে ফাঁকি দিয়েছে? কেউ ফাঁকি দিতে পারবে না। তার কারণ অমা যখন ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে যত ভাই ধ্বংস হয়ে যাচ্ছেন, দুর্যোধনে গিয়ে বলেছে ভীষ্মদেবকে, দাদু তুমি আমার খাও আমার পরো, আমার ভাইগুলো মারা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না, তুমি একটা কিছু করতে পারছো না, আমি তোমাকে খাইয়ে পরিয়ে রেখে দিয়েছি, আমার শত শত ভাই নিধন হয়ে যাচ্ছে, ঘরের বউরা বিধবা হয়ে যাচ্ছে, তুমি একটা কিছু করো। ভীষ্মদেব বলছে আমি গঙ্গাপুত্র ভীষ্ম, আমি পদ্মাসনে বসি স্নান করে আমাকে এমন কথা বলবে? যা ঠিক আছে, রাত ১২টার সময় তোর বউ ভানুমতিকে আমার ঘরে পাঠিয়ে দিবি, আমি এমন একটা বর দেব তোর কোন ভাই আর মরবে না আর কোন বউ বিধবা হতে হবে না। এই কথাটা তো এরাই তো জানে, আর তো কেউ শোনেননি, তাহলে ভগবান কি করে শুনতে পেয়েছে? কি গো মা, এরা ভগবান কি করে শুনতে পেয়েছেন? যখন কথাটা এসে বলছে এই দেখো, আর আমাদের আর তোমাদের বিধবা হতে হবে না, শাখা সিঁদুর ভাঙতে হবে না, যাও রাত ১২টার সময় তুমি দাদুর ঘরে চলে যাবে, দাদু এমন একটা বর দেবে কারোর অমঙ্গল হবে না ক্ষতি হবে না। কথাটা যখন বলেছে সঙ্গে সঙ্গে দুর্যোধনের স্ত্রী ভানুমতি বললেন, আমি যাব না, রাত ১২টার সময় দাদুর ঘরে যাব না, আমি যেতে পাবো না, অসম্ভবের কথা, দাদুর বিয়ে হয়নি, দাদুর বিয়ে হয়নি, আমি যাব না। যখন এই যাবে না এই কথাটা কেউ না জানু, ভগবান শুনে নিয়েছে, সুযোগটা ভগবান ধরে নিয়েছে, এই সুযোগটা ধরে নিয়ে ছুটতে ছুটতে আসছে দ্রৌপদীর ঘরে। দ্রৌপদী ঘরের মধ্যে বসে আছে, দরজাতে টোকা দিচ্ছে, কে? আমি কৃষ্ণ। এত রাতে কেন? বলে চলো আমার সাথে। কোথায়? বলে নাম বলবো না, চলো না আমার সাথে। কথাটা যখন বলেছে কত বিশ্বাস দেখুন দ্রৌপদী, যে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, এ কথা জিজ্ঞাসা করলেন না। দ্রৌপদীকে রাতের অন্ধকারে রাত ১২টার সময় ভগবান কৃষ্ণ নিয়ে যাচ্ছে। দ্রৌপদী জুতো দুখানা পরে যাচ্ছে, ভগবানে বলেছে দ্রৌপদী তুমি জুতো পরে যেও না। কেন? বলে খটখট আওয়াজ হবে, আওয়াজ হবে, দাদু শুনতে পাবে, ধ্যানে ভেঙে যাবে, ভেঙে যাবে, আর বর দেবে না, আর বর দেবে না। যখন জুতো দুখানা দরজার সম্মুখে খুলে রেখে ঘরের মধ্যে প্রবেশ করছে, কিন্তু ভগবানের একটা বাসনা আছে, ভগবান চিন্তা করছে সবাই তো আমার চরণ ধুলি নেয়, কিন্তু আমি কোনো ভক্তের চরণ ধুলি নিতে পারি না, সবাই অপরাধের ভয় কেউ চরণ ধুলি দেয় না, তা আমার মনে বাসনা জেগেছে আমি একটু ভক্তের চরণ ধুলি অঙ্গে মাগব। তাই কি করে মাথা যায়? দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী তুমি জুতো দোকানে এখানে খুলে রেখে যাও। যখন দ্রৌপদী জুতো দোকানা দরজার কাছে খুলে রেখে দিলেন, দিয়ে ঘরের মধ্যে যাচ্ছে দাদুর কাছে, ভক্তের ভগবান ভক্তের দাস হয়ে ভক্তের জুতো দুখানা বক্ষ মাঝে জড়াইয়ে ধরেছে, জড়াইয়ে ধরে অঝর ধারায় কাঁদছে, মনোবাসনা পূর্ণ করছে ভগবান। যখন নয়নধারা বয়ানে ভেসে যাচ্ছে দ্রৌপদী পিছনে তাকিয়ে দেখলেন, একই
কৃষ্ণ যতক্ষণ ধরে কাঁদছে কৃষ্ণকে বলছে কৃষ্ণ তুমি আমার যতক্ষণ ধরে কাঁদছো কেন কি হয়েছে দ্রৌপদীকে বলছে দ্রৌপদী আমার মনে বড় বাসনা বড় সাধে দেখেছে আমি একটু ভক্তের চরণ ধরে অঙ্গে মাগব সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে মাগব কিন্তু কোনো ভক্ত কোনো সাধু বৈষ্ণব দিতে চায় না দ্রৌপদী কেঁদে কেঁদে বলেছে কৃষ্ণ তুমি জানো না দ্রৌপদী তুমি হয়তো কৃষ্ণ তুমি হয়তো জানো না ছোটবেলা থেকে এই দেহটা এই দেহ মন প্রাণ সবকিছু আমি তোমার চরণে অর্পণ করেছি কৃষ্ণ তুমি জানো না এই দেহ যখন তোমার এই চরণ তোমার তুমি তো আমাকে বলতে পারতে কৃষ্ণ আমি তোমায় চরণ ধুলে দিতাম কৃষ্ণ তুমি বোঝো না মনের ব্যথা ওরে আমি যারে ভালোবাসি হরি বল হরি বল ওরে সেকেরে তা জানে রাধে রাধে কৃষ্ণ ওগো জানলে ব্যথা মন করে দিত না পারানে দিত না পারা আমি যারে ভালোবাসি ওরে সে ভগবান ভক্তের দাস তাল পাতার কুটিরে ভগবান আছে হরি বল মায়েরা সবরাজা বিশ্বাবশে পূজা করতে চলে গেছে ভক্তের সন্ধান পেয়ে গেছে তাহলে ভগবানকে পাওয়া এমন কোনো ব্যাপার নয় মাগো বিদ্যাপতি ব্রাহ্মণ বলছে ললিতা শোনো ললিতা আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি বেশ ভালো কথা সেবায় যখন সন্তুষ্ট হয়েছো তাহলে বলো এখন কি করতে হবে বলে সপ্তম দিন তো পার হতে চলেছে সপ্তম দিন পার হলেই সূর্য ওঠার আগে আমি বিদায় নেব আমি চলে যাব আমি সুস্থ হয়ে গেছি কিন্তু যাওয়ার আগে আমার একটি
চাওয়া আছে পাওয়া আছে বলো ব্রাহ্মণ কি চাওয়া পাওয়া আছে বলে আমি একা যাব না তো আমি সেবা পূজা সন্তুষ্ট যখন হয়েছি তাহলে আমি সঙ্গে তোমাকেও নিয়ে যেতে চাই অতএব আমি তোমাকে বিবাহ করতে চাই যখন কথাটা বলেছে মনটা একটু ছোট হয়ে গেছে কেন হ্যাঁ যাতে তে ব্রাহ্মণ সমাজে তো মেনে নেবে না আর আমি আদিবাসী সবরপল্লীতে বসবাস করি কেউ স্বীকৃতি দেবে না না ও কথা বলবে না 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 আমি তো রাজি আছি আমার হওয়ার কোনো কারণ নেই সুন্দর ব্রাহ্মণ দেখে মনটা যাই হোক ওমা রাতের অন্ধকারে যখন পূজা দিয়ে ফিরে এসেছেন সমরপল্লীতে মন্দিরে যখন কাঁসার বস্ত্র কমণ্ডলু রাখছেন গেছেন বাবা কে বাবা আমি ললিতা তুই কেন এসেছিস মা ব্রাহ্মণ চলে গেছে না বাবা সেবা করেছিস বলে হ্যাঁ বাবা সেবা দিয়েছি সন্তুষ্ট হয়েছে বলে হ্যাঁ সন্তুষ্ট হয়েছে আর কোনো চিন্তা নেই তাহলে তুই কেন এসেছিস বল বাবা একটা কথা বলবো বাবা বলো না বাবা তুমি তো বলেছো আমার ইচ্ছা পূর্ণ রাখবে না আমার স্বামী ইচ্ছা পূরণ করবে তাহলে বাবা ওই ব্রাহ্মণকে আমি বিবাহ করতে চাই আমাকে বিবাহ দিতে হবে ললিতা এটা আমি মেনে নিতে পারবো না কেন বাবা ললিতা তুই হয়তো জানিস না মা ও তো ব্রাহ্মণ সমাজে মেনে নেবে না আর আমরা সমরপল্লী আদিবাসী স্বীকৃতি দেবে না তবে আমার মন ভালো বলছে না আমার মনে বলছে ওই ব্রাহ্মণ কোনো ছলনার আশ্রয় নিয়েছে এর জন্য তোকে কাঁদতে হবে মা তুই বিয়েতে রাজি হস না কিন্তু ললিতা না ছাড় বান্দা ললিতা বলছে না বাবা ওই ব্রাহ্মণের সাথে যদি বিবাহ না দাও তাহলে আমি আত্মহত্যা করব বলুন তো মায়েরা সন্তান আত্মহত্যা করে পিতামাতা থাকতে পারে না এখন যা যুগ চলেছে তাই চালিয়ে যেতে হবে ঠিক আছে আমি বিবাহ দেব কাঁদিস না চিন্তা করিস না বেশ যা সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্রাহ্মণ বৈষ্ণব অতিথি সবাইকে জানিয়েছে ললিতার বিবাহ হবে ললিতার বিবাহ হবে ধরে না সবাই শুনে মহানন্দে নাচছে গাইছে হরি ধ্বনি দিচ্ছে উলু ধ্বনি দিচ্ছে জয় ধ্বনি দিচ্ছে মায়েরা ললিতার বিবাহ হবে আগামীকাল সবাই এসে দাঁড়িয়েছে সানাই বাজছে উলু দিচ্ছে শঙ্খ দিচ্ছে কেউ গড়া গড়ে যাচ্ছে পদকর্তা দেখছে ওগো ঢাক বাজে ঢোলক বাজে আনন্দেরই রোল ঢাক বাজে ঢোলক বাজে Oh.
দেখছেন সবরপল্লীতে আগো মায়েরা কি খাবে না একটু কারো মনে হাসি নে না হাসছে কোথায় হ্যাঁ হাসছে একদম তো হাসছে বিয়ে বাড়িতে এসেছে তো হাসছে কত ভালো মন্দ খাওয়া হবে যে রাধে তাহলে কি করছেন গড়াগড়ি যাচ্ছে আনন্দে আত্মহারা হয়ে উলুধ্বনি জয়ধ্বনি হচ্ছে বাহ কি আনন্দ দেখছেন সবরপল্লীতে সবাই মেতে উঠেছে বিয়ে হয়ে গেল বিয়ে তারপর দিন কেটে গেল তারপরের দিন যারা রে ফুল সজ্জা রাতে হঠাৎ ললিতাকে বলছে ললিতা আমি তোমাকে একটা কথা বলতে চাই ললিতা বলো না স্বামী কি কথা বলো তুমি যা বলবে আমি নত শিরে পালন করব বলো না ললিতা